হেই গাইজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এই বছরের প্রথম ঈদ শপিং ব্লগ নিয়ে আমি চলে এসেছি। তো আমি তো ঈদের শপিং নিয়ে খুবই এক্সাইটেড, তো আমার এই এক্সাইটমেন্ট তোমাদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আমার এই ছোট্ট ব্লগটি। তো আমার জামা কাপড় তো সব অনলাইন থেকেই হয়ে গেছে, বাট আমি অ্যাকচুয়ালি মার্কেটে কেন আসলাম আর বাচ্চাদের জন্য কি কি শপিং করতে মেনলি আসলাম আর আমার নিজেরও জুতা দেখছিলাম, তো এগুলি তোমাদেরকে আজ হচ্ছে দেখাবো যে কোন জায়গায় তোমরা বেস্ট কালেকশনটি পাবা এবং মিরপুরের মধ্যে কোথায় কোথায় অ্যাকচুয়ালি বেস্ট হবে। তো আমি হচ্ছে শপিং করতে চলে আসলাম মিরপুর, 1 নম্বর আমার সবচেয়ে ফেভারিট শপিং জোন, Top 10 Mart। তো এখানে আসলে অ্যাকচুয়ালি পাশাপাশি এখন নতুন রূপায়ণ মার্কেটটি হয়েছে, দেন তোমরা হচ্ছে Top 10 Mart-এর যে বিল্ডিংটা যেটাতে ইজি, অ্যাপেক্স, বাটা, দেন রংজুয়ির মতো আরো অনেক ব্র্যান্ডের শোরুমগুলো পেয়ে যাবে। তার সাথে হচ্ছে তোমার সনি স্কয়ার বিল্ডিং এও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ সেইলর, ওকর, জেন্টাল পার্কের মতো ভালো ভালো ব্র্যান্ডগুলো, যেখানে কিনা তোমরা বুটিক্সের যে ড্রেসগুলো প্লাস শুগুলো কিন্তু বেশ চমৎকার এই বছরের নতুন নতুন নতুনই এসেছে দেখলাম। আর পুরো রোজায় কিন্তু দেখো যে শপিং সেন্টার গুলা কি সুন্দর করে আলোকসজ্জায় সাজানো হয়েছে, পুরা ঈদ ঈদ একটা ভাইব নিয়ে, এই জন্য তোমাদেরকে বাহিরের অবস্থাটা একটু ভিডিও করে দেখালাম। তো ধামাকাদার এই শপিং ব্লগটি দেখার জন্য কিন্তু আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত তোমাদের থাকতে হবে, সো লেটস গো। সো Top 10 Mart-এর নিচতলায় তোমরা রংজুই পেয়ে যাবে। আমি প্রতি বছরই এই রংজুইতে আসি, আর এখানে আসলে কিন্তু বাচ্চাদের কালেকশন প্লাস টিনেজার বা বড় ছেলে মেয়েদের বা পাঞ্জাবি যাই বলো না কেন, এখানে লেটেস্ট লেটেস্ট কিছু কালেকশন বেশ ভালোই থাকে। ইন্ডিয়ান কালেকশনগুলো কিন্তু এখানে খুবই ভালো। আর কদিন আগে ফাল্গুন আর ভ্যালেন্টাইন ডে গিয়েছে, সো এখানে দেখলাম এখনো হলুদ আর লালের সমারোহ। তো এত ছোট বাচ্চাদের ড্রেস দেখে আমার কোনো কাজ নেই, তবে আজকে হচ্ছে রনকের বেশ কিছু শপিং করতে হবে, সো দেখি কি পাওয়া যায়। তারপর আমি দেখছিলাম এবং তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কালেকশন গুলা কিরকম, দেখতেই পাচ্ছ পুরো ওদের শোরুম জুড়ে কিন্তু প্রচুর মালামাল। এই জিনিসটা খুব ভালো লাগে, রংজয়ীর শোরুমটা বেশ বড়। এখানে আসলে একদম নিউবর্ন বেবি থেকে শুরু করে তোমরা একদম এইজেড পর্যন্ত প্রত্যেকের জন্য এখান থেকে শপিং করে নিয়ে যেতে পারবে। আর এই যে চলে আসলাম আমি বয়েজ সেকশনে, যেহেতু রনকের জন্য দেখবো, বয়েজ সেকশনটাতে আমার খুবই পছন্দ, খুবই লেটেস্ট মডেলের আসলে এখানে গেঞ্জি আর তোমরা জিন্সগুলো খুব ভালো ভালো পাবে। লাস্ট ইয়ারও রনকের বেশ কিছু টি শার্ট অ্যাকচুয়ালি এখান থেকে আমি নিতে পেরেছিলাম। তো আজকেও এসে দেখলাম যে বেশ ভালো লাগছে, রনক তো বেশ কয়েকটাই চয়েস করে ফেলেছিল, তো এখান থেকে হয়তো কিছু একটা নেওয়া হবে, ওর জিন্স গুলো পছন্দ হচ্ছিল। এই যেটা পরে আছে রনক সেটাও কিন্তু এখান থেকে হয়তো বা নেওয়া। এই তো এখন চলে আসি লিফটের 3rd ফ্লোরে Top 10 Mart-এ। এই তো Top 10 Mart-এ ঢুকছিলাম, তার আগে কিন্তু ইজি শোরুম থেকে রনকের জন্য বেশ কিছু টি শার্ট শপিং করা হয়ে গিয়েছে, বাট ইজিতে ভিডিও করতে দিচ্ছিল না, সো তোমাদেরকে দেখাতে পারিনি। বাট Top 10 Mart-এ এত বিশাল একটি শোরুম, সো এটা দেখেই মেবি শেষ করতে পারবো না। তো পুরোটা হয়তো বা ঘুরে তোমাদের সাথে শেয়ার করতে আসলে টাইমও পাচ্ছিলাম না, সো যতটুকু সম্ভব তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো আমি কিন্তু এখন আছি হচ্ছে Top 10 Mart-এ। তো এখানে কিন্তু আমি হিউজ টাইম ধরে তোমাদেরকে জুতার সেকশনটি দেখাচ্ছি, তোমরা এখানে এত এত জুতার কালেকশন পেয়ে যাবে, একদম স্লিপার থেকে শুরু করে হাইল, বোস্টন হিল প্লাস মেডিকেটেড শু থেকে শুরু করে আমার Top 10 Mart-এ এভরি টাইমই আসলে এই জুতার সেকশনের জন্য খুব ভালো লাগে। এই জন্য তোমাদেরকে এক্সট্রা করে দেখাচ্ছি যে একদম ছোট বাচ্চা থেকে শুরু করে বড় ছেলে মেয়ে প্রত্যেকের জন্য তোমরা এখান থেকে শু পারচেস করে নিয়ে যেতে পারবে। বাট অ্যাকচুয়ালি প্রচুর হাই রেঞ্জ, যেটা বলার বাইরে, প্রতিটা জায়গায় যে যেটা দেখলাম ক্লোদিংয়ের এবং শুয়ের প্রাইস এত বেড়ে গিয়েছে, সব জায়গায় 500-700 করে প্রাইস বেশি। তো এনিওয়েজ, বাট এক্সট্রাঅর্ডিনারি কিছু কালেকশন কিন্তু তোমরা এই Top 10 Mart-এ পেয়ে যাচ্ছে। তো নেক্সট মিরপুরের আরেক জায়গায় আমি তোমাদের ব্লগ নিয়ে সামনে
চলে আসবো। তো সেই পর্যন্ত অপেক্ষা করবে। তো আজকের মতো আল্লাহ হাফেজ।